কীর্তিমানের মৃত্যু নেই, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকবেন সাহসীদের হৃদয়ে। স্বৈরাচার থেকে বাংলাদেশের মুক্তির আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দেশের দরিদ্র অভাবী মানুষদের জন্য স্বল্প মূল্যের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লড়াইয়ে তিনি ছিলেন পথপ্রদর্শক। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষদের কারণেই বাংলাদেশী হিসেবে আমরা গর্ববোধ করি। আমরা তার অভাব প্রতি পদে পদে অনুভব করব। তার নিষ্ঠা, কর্ম আর সাহসিকতা আমাদের চলার পথে আলোর দিশারি হয়ে থাকুক। সারাটা জীবন কাটিয়ে গেলেন কাউকে তোয়াক্কা না করে, শাসকের চোখে চোখ রেখে সত্য কথা বলার নির্ভীক মানুষ ছিলেন আপনি। বড় অসময়ে চলে গেলেন, বড় অসময়ে চলে গেলেন আপনি। মহান রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করুক, এই দোয়া করি। আমিন।